আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দোয়া করি সবসময় সুস্থ থাকেন। এটা হচ্ছে 2023 সাল, আজকে 2 তারিখ। তো আমি তো আপনাদেরকে উইশ করে নাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো আছেন, ভালো থাকেন, আর আমাকে একটু একটু ভালোবাসেন, ভুলে যাবেন না, সবাই তো ভুলেই গেছেন। দেখলাম যে কয়েকদিন ভিডিও দিই না, কেউ তো একটু মনেও করলেন না ভাইয়া পুরা। তো যাই হোক, আমি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো নতুন বছরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, এই জন্য আপনাদের রং বেরঙের ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখানে যে মেয়েও দেখেছে বাবা, মেয়েও তো এই মেয়েটাকে ধরে নিয়ে আসছে। আমার বোনের বাসায় গেছি আমি, ওখানে ওই পুচকুটা এই বাচ্চার বলে নাকি মা নাই, ও হচ্ছে যে একা একাই ওখানে ই করতেছিল, তাই আর ধরে নিয়ে এসে কম্বল দিয়ে ঢেকে রেখে খাইতে দিছে। আসলে বাচ্চারা কিন্তু বিড়ালদের অনেক ভালোবাসে। এইদিকে আমার আবার দুষ্ট পুষ্টটা তো সেই খেলাধুলা করতেছে, ও আবার হচ্ছে যে মানে বল দেখলে তো মাথা ঠিক থাকে না, কিন্তু ওই বাচ্চাগুলো তো বল দিতেই চাচ্ছিল না। পরে আমি বললাম যে তোমরা একটু দাও, বাবু একটু খেলাধুলা করুক, মানে ও আবার বল প্রিয়। তো কেন এতটা বলের ওর নেশা বুঝতে পারি না, খুব বলের নেশা। আসলে ছেলে বাবুদের মনে হয় এরকমই হয়, কারণ এর আগে তো আমার ছেলে বাবু হয়নি আর আমি হয়তো জানিও না। তো এখন দেখি যে আমার ছেলে বলের নেশা, খালি বলের নেশা আর বলের নেশা, তাই না বাবাটা? তো এই আজকে এই ভিডিওটা মানে ভাবলাম যে একটা ভিডিও ছাড়বো, আবার কই যে না থাক পরে ছাড়ি, আবার কই যে না ছেড়ে দেই। তো যাই হোক, এগুলো দুটানের মধ্যেই ভিডিওটা ছাড়লাম, কয়েকদিন যাবৎ ভিডিও করা হয় না। তো এই আর কি, মানে ঠান্ডায় সব কিছু বাদ দিয়ে দিছি। তো ভাবলাম যে একটা রেসিপি ছেড়ে দেই, সে আমার একটা স্পেশাল ভর্তার রেসিপি। এখানে আমি আজকে টমেটোগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি, মানে টমেটো কিন্তু এত সুন্দর টমেটোগুলা যে আমার কাটতেই খাইতে মন চাচ্ছিলো। মানে আমি কিন্তু আবার কাঁচা টমেটো অনেক খাইতে পারি, অনেক ভালো লাগে আমার। তো এই যে একটা প্যান বসিয়ে দিছি, এর মধ্যে হচ্ছে এই যে শুকনো মরিচগুলোকে সুন্দর করে টেলে নিচ্ছি, একবারে কালচে কালচে করে সরিষার তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে তুলে আমি এখানে টমেটো দিয়ে দিছি। টমেটোগুলোও আমি তেল দিয়েই সিদ্ধ করে নেব, সুন্দর করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নেব। তো অনেকেই এভাবে হয়তো বা ভর্তা বানান, কিন্তু আমার কাছে না মানে টমেটো ওই রকম ভর্তার থেকে এই ভর্তাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আবার আমি ভাতের উপরে দিয়ে যে আলু মিক্সড করে ভর্তা বানাই, সেটাও আমার অনেক ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই ভর্তাটা, অবশ্যই ভালো লাগে বেশি। আপনারা ট্রাই করে দেখবেন একবার, যে মনে করেন যে টমেটো ভর্তা কোনোদিন খায় না, সেও অন্তপক্ষে আমি মনে করি এই ভর্তাটা বানালে খেয়ে দেখবে, মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আমার টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এই যে নিচে কালচে কালচে হয়ে গেছে, তার মানে আমার টমেটোগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি। এগুলোকে আমি এখন নামিয়ে নেব। তো ঠান্ডা নামিয়ে নিয়ে গরম গরমেই যেহেতু ভর্তা বানাবো, ঠান্ডা করলে গরম ভাতের সাথে ঠান্ডা ভর্তাটাও একটু কীরকম যেন হবে, তো গরম ভাতের সাথে গরম গরম ভর্তা হলে কিন্তু জমে যাবে। এই জন্য আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিয়ে তারপর একটু উপর থেকে ছোকলাগুলো উঠাই নেব। উঠাই নিয়ে এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিছি, আর হচ্ছে শুকনো মরিচগুলো যে আমি ভেজে নিছি তেলে, এখন লবণ দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মথে মথে ডলে নিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করবেন, দেখবেন যে আবার হাতটা পরে ধুয়ে নেবেন সাবান দিয়ে, অবশ্যই হ্যান্ড ওয়াশ কিংবা সাবান দিয়ে ধুয়ে নিলে তাহলে হাত জ্বলবে না, না তো কিন্তু হাত দিয়ে ভর্তা করলে আমার আবার জলে হাত,
তো অনেকেরই অভ্যাস আছে তাদের আবার হাত চলবে না, তো আমার আবার হাতের চামড়াগুলো কিরকম জানি পাতলা হয়ে গেছে। তো এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়তো বা আপনারা। এখন এই যে গরম গরম যে টমেটোগুলো অনেক কিন্তু গরম, এটার আবার সেগুলো ছিলই, এটাকে হাত দিয়ে মানে ই করার মতো ক্ষমতাও নেই, কারণ হচ্ছে প্রচুর গরম। এই জন্য আমার যে ভর্তা পিসনিটা আছে ওইটা দিয়ে আমি আগে ভর্তা করে নিচ্ছি, সমস্যা নেই পরে হাত দিয়ে অ্যাড করে নেব। তো যাই হোক, আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামতেই কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আসলে সব সময় ভিডিও দেই ভালো মন্দ সেগুলোই আপনারা বলবেন, কীরকম লাগে না লাগে, তো এই আর কি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন। আর এখানে আমি আবার একটু চিনি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ, কারণ টমেটো যেহেতু একটু টক সে জায়গায় যদি একটু চিনি অ্যাড করা যায় তাহলে কিন্তু ভর্তাটা আরেকটু স্পেশালিটি বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।